রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাঙালির দুর্গোৎসব আজ বিশ্বের শ্রেষ্ঠ উৎসবের সম্মানে ভূষিত। ইউনেস্কো আমাদের দুর্গোৎসব হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। কলকাতায় 8ই অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান জেলা প্রশাসন ও বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের যৌথ উদ্যোগে 7ই অক্টোবর মায়ের কার্নিভাল অনুষ্ঠিত হবে। শনিবার সেই উপলক্ষে শহরের টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পূজা কমিটিকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পূজা কমিটি যারা কর্মকর্তা তারা এসেছেন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। দেখুন কার্নিভালটা করা অত সোজা না, যারা জানে আমি 3 বছর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভাল করেছি, আপনারা সবাই জানেন। আমার এলাকায়ও আমি 3 বছর 17টা পুজো কমিটিকে নিয়ে কার্নিভাল করেছি। সেটা তো একটা ছোট ছোট পুজো কমিটি, ছোট জায়গার অত্তলা কার্যনগরের মধ্যে। কিন্তু এই যে এই বিশাল কার্নিভাল, এটাকে করে সুন্দরভাবে শেষ করা, এই 2 দিন আগেই আমি কলকাতার মিটিংয়ে বিভিন্ন জেলার নেতাদের ধরে ধরে জিজ্ঞাসা করেছিলাম, দাদা আপনারা কেউ কার্নিভাল করছে? বলছে না, আমরা তো সেইভাবে কার্নিভাল কেউ করছি না। আমি শুধু একমাত্র তারপরে তপন দাশগুপ্তকে জিজ্ঞাসা করলাম, কারণ আমি শুনেছি হুগলিতে কার্নিভাল হচ্ছে। আমি বললাম, তপন দা তুমি কি চুচুড়ায় কার্নিভাল করছো? বলছে আমি করছি না, অসিতবাবু করছে। অসিতবাবু মানে আমাদের বিধায়ক চুচুড়ার অসিতবাবু, বললো উনি করছে। দিয়ে ওনাকে আর আমি খুঁজে পেলাম না, উনি গাড়ি নিয়ে চলে গেল। দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন দুর্গাপুজো কমিটিতে আমাদের বর্তমানেরও বেশ কয়েকজন গেছিলেন, যারা কলকাতাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো নিয়ে মিটিং দেখেছিলেন। তিনি কিন্তু মিটিং করার অনেক আগে থেকেই আমরা এবার প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা আমাদের বর্ধমান শহরে দুর্গাপুজো কার্নিভাল করব, এবং যে কোনো কারণে মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই সেটা পৌঁছে গেছে, কারণ খবরের মাধ্যমে হোক কেউ যেভাবেই বলুক যে এবার বর্ধমানও দুর্গাপুজো কার্নিভাল করবে। এবং সেই কার্নিভালের কথা শুনেই কিন্তু তিনি মিটিংয়ে বলেছেন যে এবার আমাদের কলকাতার দুর্গাপুজো কার্নিভাল হবে 8ই অক্টোবর, জেলার যে যেখানে দুর্গাপুজোর কার্নিভাল করবে সেটা হবে 7 তারিখে 7ই অক্টোবর। তাই সেটা বলেছেন, আমরা সেই 7ই অক্টোবরকে সামনে রেখে আমরা কিন্তু এগোচ্ছি। ইতিমধ্যে আমাদের কাছে লিস্ট আছে, আপনারা জানেন কালকেও যাদের আমরা 37টা পুজো কমিটিকে 40 জনের মতো 37 জনকে আমরা বলেছি, 3 জন বলেছে আজকের মিটিংয়ে আসবো, আমরা তারপর আমাদের মতামত জানাবো যে আমরা কার্নিভালে অংশগ্রহণ। ডিজে ইজ নট অ্যালাউড, ওই লাউড এটা আমাদের এখানে, এটা আমাদের দুর্গাপূজা আছে, আমি নিজে বাঙালি আছি তো আমি সেন্টিমেন্টসগুলো ভালো করে বুঝি। ওই বাঙালি পুজোতে আমাদের দুর্গাপুজোতে যেটা কালচার, আমাদের কালচারের সাথে যেটা একসাথে যেটা আছে, আপনারা ধনী যেটা বলেন ওই নিয়ে যেটা যেটা সফট মিউজিক যেটা আছে, যেটা আমাদের কালচারের সাথে যায়, ওই ডিজে নিয়ে আর ডিজে আপনাদের কোনো বিসর্জনের সময় যে ওইসব তাণ্ডব এগুলো কিন্তু চলবে না। নাম্বার 1, সিম্পল ওই সময়টা আমরা যে পার্টিকুলার গাড়ি থাকবে সিম্পল সাইড করব, পুলিশ লাইনে গাড়ি সিজ হবে, ওই পার্টিকুলার পূজা কমিটি ফিউচার থেকে কোনো দিনও পারমিশন পাবে না, দ্যাট উইল মেক শিওর। নাম্বার 1। নাম্বার 2, কোনো পূজা কমিটি যারা থাকবে, এটা কমিটির যারা লোক থাকবে তাদের উপর এটা রেসপন্সিবিলিটি থাকবে, নট এ সিঙ্গল পার্সন নন থাকে। ম্যাক্সিমাম 3টে বড় গাড়ি আর 4টে ছোট গাড়ি ইনক্লুডিং জেনারেটর, এটা ছাড়া কোনো গাড়ি হবে না, ঠিক আছে? আর বাই চান্স যদি আমরা মেজারমেন্ট নিয়ে দেখি কি আর একটু কম লাগবে তো মেবি আমরা একটা ছোট হাতি কম করতে পারি বেসড অন দ্য মেজারমেন্ট। এখনো গ্রাউন্ড লেভেল টিম কিন্তু নিচে নেমে কতটা কোথা থেকে কোথায় স্পেস অকুপাই হবে এটা কিন্তু দেখা যায়নি, বাট ম্যাক্সিমাম 8 থেকে বাড়বে না গাড়ি, যদি গাড়ি হয় 8 থেকে কমবে কিন্তু বাড়বে না ডিফারেন্ট। এম আই ক্লিয়ার? কেউ পরে আপনারা বলবেন না কি এত গাড়ি আমরা বুক করে নিয়েছি তারপরে এই অসুবিধা আছে ওই অসুবিধা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ। প্রশাসন যদি প্রতিমাগুলোকে কার্নিভালের শেষে হ্যান্ডওভার করে নেয় তাহলে আমার মনে হয় সব দিক থেকে সেফ এবং সুন্দর হবে। তো মন্দিরে পূজা হয় তাই এই মন্দিরে তো ছোটখাটোর মধ্যেই পুজোটা করা হয়,
তা আমরা কি এই কার্নিভালে অংশগ্রহণ করতে পারি? এটা আমার বিধায়ক এবং প্রশাসন যিনি আছেন তাদের কাছে আমার জানতে ইচ্ছে করছে যে আমরা এই অংশগ্রহণ করতে পারবো কিনা। আমাদেরকে দিয়ে দিতে হবে কি এই চেকলিস্টের অ্যাকর্ডিংলি আপনারা এই কাজ করছেন, আর যা যা আপনাদের যা কিছু আপনারা করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেটা আমাদেরকে আগে জানিয়ে দেবেন, সো দ্যাট আমরা সেই দিন নিয়ে আমরা প্রস্তুত থাকবো, আমরা জানবো কি এখানে এ আছে এখানে এ আছে। আপনাদের লাস্ট মিনিট খুব বেশি চেঞ্জ করবেন না, মানে এখন থেকে প্ল্যানিংটাকে সঠিক করে নিন, তিন চার দিনের মধ্যে গিয়ে আপনারা প্ল্যানিং সঠিক করে নিন, সেটাকে আমরা যখন মিটিংয়ে যখন পিরিয়ডিকলি বসবো সেখানে ফাইনাল শেপ করে তারপরে ওটাকে খুব বেশি চেঞ্জ করবেন না। আর এই সঙ্গে একটা অর জিনিস বলছি কি আপনাদের আমরা এটাও আমি এইচএস আপকে বলবো যখন আপনারা কিছু টু অ্যাড ডাইভার্সিটি টু দি এন্টায়ার প্রোগ্রাম কি যদি একজন কোনো একটা থিম নিচ্ছে তাহলে একজন ফর এক্সাম্পল গভর্নমেন্টের কোনো একটা থিম হচ্ছে তাহলে আগে থেকে সেটা ওদের থেকে নেবার সেটাকে পেতে দেবার, সো দ্যাট আমরা একটা যদি কেউ কন্যাশ্রীর উপর করছে তাহলে কেউ রূপাশ্রীর উপর করছে তাহলে আবার কেউ কন্যাশ্রী করছে না। অ্যান্ড একটা মহিলা গ্রুপ যারা বলেছিলেন কি ওনারা পার্টিসিপেট করতে পারবেন কি নেই, ডেফিনেটলি আপনারা পার্টিসিপেট করবেন। আর আমি এমএলএ সাহেবকেও বলেছি যদি আপনাদের তিনজন মনে হচ্ছে মহিলা কমিটি আছে আপনারও সাজেশন জানাবো, ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান জেলা যে প্রতিনিধিত্বকারী যে বিধায়ক অমরদাস মহাশয়কে অনেক অভিনন্দন, এই কার্নিভালটা উনি না থাকলে হয়তো সম্ভব হতো না, আর ধন্যবাদ জানাবো আমাদের জেলা পুলিশ প্রশাসনকে। শহরে আমরা 40টা দুর্গাপুজো কমিটিকে নিয়ে এবার আমরা দুর্গাপুজো কার্নিভাল করছি, সেই কার্নিভালে আমরা আজকের মিটিংয়ে সেই 40 জন পুজো কমিটিকে ডেকেছিলাম, সেখানে আমাদের ডিএম ম্যাডাম ছিল, এসপি সাহেব ছিল, এসডিও সাহেব ছিল, আমাদের চেয়ারম্যান ছিল, আমি ছিলাম, সেখানে আমরা ঠিক করে দিলাম যে এক একটা পুজো কমিটি বড় 3টে করে গাড়ি ট্রলার যেগুলো সেইটা বড় 3টে নিতে পারবে আর 4টে ছোটো গাড়ি, এই হাতির মতো ছোটো হাতির মতো ওখানে জেনারেটর থাকবে, এই 60টা গাড়ি আর এক একটা পুজো কমিটি 60 জন করে ভলেন্টিয়ার, এইটা ঠিক করার জন্যই এইটা ঠিক করার জন্যই আজকে মিটিং করা হয়েছিল। এবার আমরা পরবর্তীকালে খেপে খেপে আমরা মিটিং করব, মিটিং করে পুরো প্রস্তুতি তো শুরুই করে দিয়েছে, বহু পুজো কমিটি সব শুরু করে দিয়েছে, আর একবার আমরা জানিয়ে দিলাম যে আপনারা 60টা গাড়ি আর 60 জন ভলেন্টিয়ার পাবেন। এবারে আগামী না যারা যারা আমাদের ফর্ম নিয়েছে আমাদের এখন পর্যন্ত 40টা কাল আমরা ফোন করেছি, 40 জন মতামত দিয়েছে, যদি 2-4 জন কমে যায় যাবে, আমাদের পুলিশ লাইন থেকে শুরু হবে আমাদের গোলাপবাগ পর্যন্ত, নিয়মগুলি কি কি 4টে থেকে শুরু হবে 4টে নিয়মগুলি কি কি নিয়ম আমরা ওদের রেডি করে দেবো, নিয়ম তো এখনো কিছু হয় নাই, তবে এইটা আগে জানিয়ে দিলাম, এটা যেহেতু গাড়ি ভাড়ার ব্যাপারটা আছে সেইটা আগে থাকতে ওদের আমরা জানিয়ে দিলাম। সমস্ত সরকারি প্রকল্পের ওপরেই কার্নিভাল হবে, কারণ এই কার্নিভালে বিভিন্ন কোম্পানি অ্যাড দিয়েছে, তারা তাদের প্রাইস দেবে কোম্পানিগুলো 1st, 2nd, 3rd, আর আমরা বলেছি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে তুলে ধরেই আমাদের এই কার্নিভাল, একজন অংশগ্রহণ করতে পারবে না, আমাদের 2000 নিজস্ব প্রশাসনিক আমাদের ভলেন্টিয়ার থাকবে, পুলিশ থাকবে, সিভিলে থাকবে, কেউ এসব করতে পারবে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।